আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি বা দাখিল ভোকেশনাল স্তরে নবম শ্রেণীতে 2021 অধ্যয়নরত রয়েছ, তোমাদের উইবিং টু প্রথম পত্র এবং নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। আমি আবার বলছি, তোমরা যারা 2021 নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ ভোকেশনালে এবং নবম সপ্তাহের উইবিং টু প্রথম পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এবং শিক্ষার্থীরা, তোমরা তোমাদের এই উইবিং টু প্রথম পত্র এবং নবম সপ্তাহের যে নির্ধারিত কাজ বা যে নির্দেশনা দেওয়া থাকে তোমাদের প্রত্যেক অ্যাসাইনমেন্টে, এবং সে অনুযায়ী যে আমরা তোমাদের জন্য নমুনা উত্তর তৈরি করি, তাহলে চলো দেখা যাক তোমাদের এই উইবিং টু প্রথম পত্র অ্যাসাইনমেন্টে কী কী নির্দেশনা বা কী কী নির্ধারিত কাজ দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, তোমরা আমাদের আজকে বিষয় উইবিং টু প্রথম পত্র এবং আমাদের স্তর হলো নবম শ্রেণী। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যাসাইনমেন্টের নম্বর হলো 4 এবং আমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অষ্টম অধ্যায় থেকে, প্লেইন উইব। তো এখানে আমাদের যে নির্দেশনা দেওয়া রয়েছে, নির্দেশক দেওয়া রয়েছে, যেই তিনটা নির্দেশনা দেওয়া রয়েছে তোমাদের তিনটা নির্দেশনা সমাধানই তৈরি করতে হবে, এবং আমরাও তোমাদের জন্য সম্পূর্ণ নির্ভুল সমাধান তৈরি করেছি। এবং ডান পাশে দেখতে পাচ্ছ নির্দেশক রয়েছে যা মেনে তোমাদের উত্তরপত্র তৈরি করতে হবে। তো আমরাও ক্রমান্বয়ে তোমাদের জন্য এই তিনটা নির্দেশক মেনেই তোমাদের নমুনা উত্তরটি তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম নির্দেশনা, সেটা হলো প্লেন উইবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয়ত হলো প্লেন উইবের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে হবে, এবং সর্বশেষ তৃতীয় নম্বর যেটা, সেটা হলো প্লেন উইব অলঙ্কার ব্যাখ্যা করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে তিনটা নির্দেশক রয়েছে, দা মেনে তোমাদের উত্তরপত্র তৈরি করতে হবে। এছাড়া তোমাদের প্রত্যেকটার জন্য 4 করে বরাদ্দ করা নম্বর রয়েছে। তোমরা যদি সম্পূর্ণ উত্তরটি মনোযোগ সহকারে দেখে এবং ভিডিওটি না টেনে তোমাদের উত্তরপত্র তৈরি করো, তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং অতি উত্তম নামার পর যোগ্য হবে। এবং শিক্ষার্থীরা, তোমাদের যে উইবিং টু অ্যাসাইনমেন্ট প্রথম পত্র এবং এর যে আমরা নমুনা উত্তর সাজিয়ে এসেছি, তাহলে চলো আর দেরি না করে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম নির্দেশনা ছিল যে প্লেন উইবের বৈশিষ্ট্য। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সুন্দরভাবে ক্রমান্বয়ে 1-2 আকারে সাজিয়ে তোমাদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো আমরা খুব কষ্ট মেহনত করে তৈরি করি তোমাদের জন্য, তাই তোমাদের একটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো তৈরি করতে আমাদের আগ্রহ অনুপ্রেরণা যোগায়। তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও, এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যেন পেয়ে যাও, তার জন্য বেল বাটনটি অন করতে ভুলবে না। বেল বাটন অন করলে পরবর্তী সমাধানগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এবং শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 1 নং অ্যাসাইনমেন্টের সমাধান সাজিয়েছি, যে প্লেন ড্রাই প্লেন উইব এর বৈশিষ্ট্য। তো এখানে আমরা দিয়েছি প্রথমে 1, প্লেন উইব সবচেয়ে সহজ ও সরল ডিভাইস। 2, টানা ও পরেন সুতাগুলো একের পর এক বন্ধনীতে অংশগ্রহণ করে। 3, প্লেন উইবের ক্ষুদ্রতম ডিভাইস 2×2। 4, মাত্রা 2টি জাপ ব্যবহার করে এই বুনন সম্ভব। 5, কাপড় সর্বাধিক দৃঢ় থাকে। 6, কাপড়ের উভয় পাশে একই রকম ডিজাইন পরিলক্ষিত হয়। 7, প্রতিটি টানা ও পরেন সুতা পার্শ্ববর্তী সুতাকে সর্বাধিক বাইন্ডিংয়ে আবদ্ধ রাখে। 8, প্লেন উইব ভারী ও হালকা সব ধরনের কাপড়ের জন্য ব্যবহার করা হয়। 9, এই ডিভাইসকে ডিজাইনের বাসায় 1/1, 1 up 1 down এই সংকেতে প্রকাশ করা হয়। এবং 10 নম্বর হলো 2টি জাপ ব্যবহার হলে স্ট্রেট ড্রাপ এবং বেশি জাপ হলে স্ক্লিপ ড্রাপ ব্যবহার করা হয়ে থাকে। এবং সর্বশেষ 11 নম্বর যেটা, সেটা হলো যে প্লেন উইব দ্বারা তৈরিকৃত কাপড় খুবই মজবুত ও টেকসইয়ের বেশি হয়ে থাকে। তো এটাই ছিল তোমাদের প্রথম নির্দেশনার যে সম্পূর্ণটুকু উত্তর। এখন আমরা চলে যাব দ্বিতীয় নির্দেশনার উত্তরপত্রে। তারপর তোমরা দ্বিতীয় নির্দেশনায় দেখতে পাচ্ছ যে 2 নং প্লেন্ট উইব এর প্রকারভেদ। আমি আবার বলছি, তোমাদের দ্বিতীয় নির্দেশনা ছিল যে প্লেন উইব এর প্রকারভেদ। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমরা 3টা প্রকারভেদ সাজিয়েছি, যে প্লেন উইবকে সাধারণত নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। 1 হলো স্কোয়ার ক্লথ বা
ট্রু প্রিন্ট ক্লথ, দ্বিতীয়ত হলো ওয়ার্প ফ্লেজ ক্লথ এবং তৃতীয়ত হলো ওয়েফড ফ্রেজ ক্লথ। তো এখানে দেখতে পাচ্ছ এখানে তিনটা যে প্রকারভেদ আমরা বের করেছি তিনটারই বিস্তারিত ব্যাখ্যা আমরা সুন্দরভাবে তুলে ধরেছি। তো এখানে প্রথমটা হলো যে স্কোয়ার ক্লথ বা ট্রু প্রিন্ট ক্লথ, যে সমস্ত কাপড়ের ডিজাইনে টানা বা টানা ও পরেন সুতার কাউন্ট একই ইঞ্চি, প্রতি টানা ও পরেন সুতার সংখ্যা একই, উভয় পার্শ্বে টানা ও পরেন বাসা সমান এবং টানা ও পরেন স্ক্রিপ সমান, সেই সমস্ত কাপড়কে স্কোয়ার ক্লথ বা ট্রু প্রিন্ট ক্লথ বলা হয়। তো এখানে আবার ব্যবহার দিয়েছি যে কোথায় ক্লথ বা ট্রু প্রিন্ট ক্লথ ব্যবহার করা হয়, যে থাকে এখানে দেওয়া আছে যে চিজ ক্লথ, বাটার মসলিন, টেবিল লিলেন, সিল্ক ক্লথ, ওয়াটার কন্টেনার, কনভেয়ার বেল্ট ইত্যাদি। তো এটা ছিল তোমাদের প্রথম স্কোয়ার ক্লথ ও প্লেন ক্লথের ব্যাখ্যা। এখন আমরা যে বাকি দুইটা অপশন রয়েছে যে বাকি দুইটা প্রকারভেদের বিস্তারিত ব্যাখ্যা দেখব। তো এখানে দেখতে পাচ্ছ বাকি দুইটা প্রকারের আমরা ব্যাখ্যা দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা কিন্তু আমরা তোমাদের খুব কষ্ট করে পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা তোমাদের উত্তরপত্রটি সঠিকভাবে লিখতে পারো বা বুঝতে অসুবিধা না হয়। এতে করে তোমরা যদি সঠিকভাবে লিখতে পারো, এতেই তোমরা ভালো নাম্বার পাবে বা তোমাদের অ্যাসাইনমেন্টটি অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেই তোমাদের উত্তরপত্রটি লিখবে। এবং শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারে একজন সদস্য হয়ে যাও এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো যেন তোমাদের মিস না হয় তারই জন্য বেল বাটনটি অন করে রাখবে। বেল বাটন অন করলে তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো যখন আমরা আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যাবে। তো শিক্ষার্থীরা, তোমরা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করো, এটার অনুরোধ রইল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দিয়েছি যে ওয়ার্প ফেজ ক্লথ। তো এখানে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছি যে কাপড়ে টানার চিকন সুতা ও পরেন মোটা সুতা ইঞ্চি, প্রতি টানা সুতার ব্যাখ্যা পরেন সুতার সংখ্যা চেয়ে বেশি থাকে এবং টানা কভার ফ্যাক্টর পরনের কভার ফ্যাক্টরের চেয়ে বেশি, সেই সমস্ত কাপড়কে ওয়ার্প ফেজ ক্লথ বলে। ব্যবহার টেরিলিন, সাটিন, কট প্রপলিন, কনভেয়ার বেল্ট ইত্যাদি। তো তারপরে আমাদের তৃতীয় নাম্বার যেটা ছিল যে ওয়েফড ফেস ক্লথ। তো এখানে আমরা দিয়েছি যে কাপড়ে টানা মোটা সুতা ও পরেন চিকন সুতা ইঞ্চি, প্রতি টানা সুতার সংখ্যা পরেন সুতার সংখ্যার চেয়ে কম থাকে এবং টানা কভার ফ্যাক্টর পরনের কভার ফ্যাক্টরের চেয়ে কম, সেই সমস্ত কাপড়কে ওয়েফড প্লেস বা ফেজ কট বলা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ ব্যবহার দিয়েছি যে কটন, লিমব্রিক, কটন মোহাইন্ড, লাইনিং ফেব্রিক ইত্যাদি। এছাড়া নিম্নলিখিত দুই প্রকার প্লেন কাপড় পাওয়া যায়। তো এখানে প্রথমত হলো ব্ল্যান্ডেল ক্লথ এবং দ্বিতীয় নাম্বার হলো অ্যানব্যালেন্স ক্লথ। তো এই ছিল তোমাদের দ্বিতীয় নির্দেশনার সম্পূর্ণ সমাধান, আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখেছ। তো এখন আমরা চলে যাব তৃতীয় নির্দেশনার উত্তরপত্রে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের তৃতীয় নির্দেশনা ছিল যে প্লেন উইভের অলংকরণ। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সুন্দরভাবে প্লেন উইভের অলংকরণ সাজিয়েছি। তো এতে রয়েছে প্লেন উইভ অর্থাৎ ডিজাইনের মূলনীতি কোনো পরিবর্তন না করে নিম্নলিখিত বিভিন্ন উপায়ে প্লেন উইভ কাপড়ের অলংকার করা যায়। এখানে দেখতে পাচ্ছ পয়েন্ট আকার আমরা এক দুই আকারে সাজিয়েছি যাতে তোমাদের উত্তরপত্রটি সুন্দর হয়। তো এখানে প্রথম হলো একই কাপড়ে বিভিন্ন প্রকার টেক্সটাইল উপাদান যেমন কটন, উইল, সিল্ক, পলিয়েস্টার ইত্যাদি ব্যবহার করে পেইন্ট কাপড় অলংকার করা যায়। উক্ত কাপড়কে মিশ্র কাপড় বলে। দুই, বিভিন্ন প্রকার রঙিন সুতাটি ব্যবহার করে স্ট্রাইপ ও চেক আপ তৈরি করা যায়। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এই ভিডিওটি বা তোমাদের এই অ্যাসাইনমেন্টের সমাধানটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এতে করে তোমার মাধ্যমে তোমার বন্ধুদের একটু হলেও উপকারে আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ তিন নম্বরে যে একই কাপড় টানা সুতা একই রকম এবং পরেন সুতা অন্যরকম, অর্থাৎ টানা ও পরেন ভিন্ন ভিন্ন কাউন্টের সুতা হয়ে থাকে। চার নম্বর, আবার একই কাপড় শুধু টানা অথবা শুধু পরেন ভিন্ন ভিন্ন কাউন্টের সুতা ব্যবহার করা হয়। পাঁচ, একই কাপড়ে ভিন্ন ভিন্ন টুইস্টের সুতা ব্যবহার করা হয়। ছয়, বিভিন্ন ধরনের অলংকৃত সুতা ব্যবহার করে যেমন স্ল্যাব ইয়ার্ন, ক্লিপ ইয়ার্ন ইত্যাদি। সাত নম্বর, বিভিন্ন প্রকার ডেন্ডিং কাপড় অলংকরণ করা সম্ভব। আর আট নম্বর সর্বশেষ যেটা, সেটা হলো একাধিক টানা বিম ব্যবহার করে একটি টাইট এবং অন্যটি ডিলা এভাবে কাপড় অলংকরণ করা সম্ভব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান। আশা করি তোমরা ভিডিওটি না টেনে তোমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে তোমাদের উত্তরপত্রটি তৈরি করতেছো। যদি তাই করে থাকো তাহলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানটি অতি উত্তম বা ভালো নম্বর পাওয়ার যোগ্য হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি নাটনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছো।
ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু হলেও তোমাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে, কেননা আমাদের এই চ্যানেলে সকল শ্রেণী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।